সামারস্ল্যাম পেপার ভিউতে ব্রক লেসনার রিটার্ন না করলে ববি ল্যাশলির বিরুদ্ধে কোন সুপারস্টার মুখোমুখি হবেন? এছাড়াও বর্তমান সময়ে অনেক বড় একটি রিপোর্ট এসেছে মানি ইন দ্য ব্যাঙ্ক উইনারকে নিয়ে। আর মানি ইন দ্য ব্যাঙ্ক উইনার তিনি নিজেই বলেছেন তিনি মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করবেন রোমান রেঞ্জের ওপরে। এছাড়াও রন্ডা রাউজির বড় একটি অ্যানাউন্সমেন্ট এসেছে। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। আপনারা অবশ্য সকলেই জানেন যে বর্তমান সময়ে এনএক্সটি ব্র্যান্ডে পারফরমেন্স দিচ্ছেন সামোয়া জো। সেইখানে পারফরমেন্স না দিলেও কিন্তু অ্যাথরিটির সাথে যুক্ত রয়েছেন সামোয়া জো। স্পেশালি সেইখানে তিনি বর্তমান সময়ের রিপোর্ট অনুযায়ী কোনো ফাইট করতে পারবেন না, তবে তার উপরে যদি কোনো রেসলার আক্রমণ করেন তাহলে তিনি সেই রেসলারকে ডিস্ট্রয় করতে পারবেন। তবে রিসেন্ট একটি ইন্টারভিউতে সামোয়া জো তিনি এনএক্সটিতে কেন গিয়েছেন এইটা নিয়ে খোলাসা করেছেন, এবং সেইখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি শন মাইকেলস, ট্রিপল এইচ এদের সাথে কাজ করবার জন্যই এনএক্সটিতে গিয়েছেন। শুধু এই নয়, আপনারা দেখেছেন যে ফিন ব্যালার তিনি মেন রোস্টার থেকে এনএক্সটিতে গিয়ে কতটা ভালো পারফরমেন্স দিয়েছেন, ঠিক তেমনটাই কিন্তু সামোয়া জো করতে চলেছেন এবং তার বর্তমান কন্ট্রাক্ট অনুযায়ী তিনি এনএক্সটিতে পারফরমেন্স দিবেন। বিশেষ করে তিনি এনএক্সটি রোস্টারে যেসব রেসলার রয়েছেন তাদেরকে নিয়ে খোলসা করেছেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেই সব রেসলারগুলো অনেক বড় পর্যায়ে যাবে এবং তাদের সাথে রেসলিং করার জন্য মুখিয়ে রয়েছেন সামোয়া জো। অর্থাৎ খুব শীঘ্রই আমরা ইন রিং রিটার্ন দেখতে পারবো সামোয়া জো এর। এছাড়াও সামারস্ল্যাম পেপার ভিউতে ব্রক লেসনার রিটার্ন না করলে পসিবলি ববি ল্যাশলির বিরুদ্ধে কোন রেসলারের মুখোমুখি হতে পারেন? তো বর্তমান সময়ে আপনারা যেমনটা জানেন যে জন সিনা এবং রোমান রেঞ্জের ম্যাচটিকে ঘিরে যত রিপোর্ট আসছে ঠিক তেমনই কিন্তু রিপোর্ট আসছে এই বছরের সামারস্ল্যাম পেপার ভিউতে ব্রক লেসনার না রিটার্ন করলে ববি ল্যাশলির অপোনেন্ট মানডে নাইট র ব্যান্ডে কেউই নেই। এই জন্য WWE ম্যানেজমেন্ট বর্তমান সময়ে প্ল্যান করছেন সামারস্ল্যাম পেপার ভিউর জন্য ব্রক লেসনার রিটার্ন না করলে সেইখানে গোল্ডবার্গকে আপনারা ববি ল্যাশলির বিরুদ্ধে মুখোমুখি হতে দেখতে পারবেন WWE চ্যাম্পিয়নশিপের জন্য। দেখুন, ব্রক লেসনার নিঃসন্দেহে অসাধারণ একজন বড় রেসলার, তবে এইখানে যদি ববি ল্যাশলির বিরুদ্ধে গোল্ডবার্গ মুখোমুখি হয় তাহলে নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ দেখতে পারবো। কেননা গোল্ডবার্গ তিনিও স্পিয়ার মারেন, ববি ল্যাশলি ইনিও স্পিয়ার মারেন, আর গোল্ডবার্গ নিঃসন্দেহে অনেক বড় মানের একজন রেসলার। তো ববি ল্যাশলি ভার্সেস গোল্ডবার্গের মধ্যে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ স্পিয়ার ভার্সেস স্পিয়ার আপনি দেখার জন্য কতটা ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি যদি চ্যানেলে অ্যাক্টিভ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সকলেই জানেন যে বর্তমান সময়ে রিউমার্স এসেছে যে 2021 সালের মানি ইন দ্য ব্যাঙ্কটি জিততে চলেছেন বিগি, অর্থাৎ বিগি মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক উইনার হতে পারেন। তবে বর্তমান সময়ে বেটিং অডসের দিক থেকে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এগিয়ে রয়েছে, তবে বিগি যেহেতু রিপোর্ট অনুযায়ী এগিয়ে রয়েছে যে তিনি মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক উইনার হতে পারেন, সেহেতু বিগি একটি ইন্টারভিউতে অর্থাৎ বামশোতে এসেছিলেন এবং সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি মানি ইন দ্য ব্যাঙ্কটি জিতেন তাহলে কার উপরে ক্যাশ ইন করতে পারেন। সেখানে তিনি বলেন যে কোফি কিংস্টেনের বিরুদ্ধে ববি ল্যাশলি মুখোমুখি হয়েছেন, অর্থাৎ সেখানে কোফি কিংস্টেন জিতে WWE চ্যাম্পিয়ন হবেন, অর্থাৎ সেখানে আমার ক্যাশ ইন করার কোনো প্রশ্নই আসে না। আর বর্তমান সময়ে আমার মতে একেবারে নাম্বার ওয়ান ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হচ্ছেন রোমান রেঞ্জ, আর রোমান রেঞ্জের ওপরেই আমি মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করবো। কেননা রোমান রেঞ্জ নিঃসন্দেহে অসাধারণ একজন রেসলার, তাকে থামাবার মতো বর্তমান সময়ে WWE তেমন কেউই নেই, তবে আমি একজন রেসলার হব যিনি গিয়ে রোমান রেঞ্জকে থামিয়ে দিবেন এবং তাকে মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করে ডিস্ট্রয় করে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবেন। অর্থাৎ বিগি বলতে চাচ্ছেন যে তিনি যদি মানি ইন দ্য ব্যাঙ্কটি জিতেন তাহলে অবশ্যই তিনি রোমান রেঞ্জের ওপরে ক্যাশ ইন করবেন। এছাড়াও রন্ডা রাউজি বর্তমান সময়ে অনেক বড় একটি রিপোর্ট দিয়ে, কিছুদিন আগে আপনারা অবশ্য সকলেই জানেন যে রন্ডা রাউজি তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন তিনি প্রেগনেন্ট, তবে বর্তমান সময়ে তিনি রিপোর্ট দিয়েছেন যে তার কি বাচ্চা হবে। তিনি সেখানে উল্লেখ করেছেন যে তার এইবারের বাচ্চাটি অবশ্যই একটি মেয়ে বাচ্চা হবেন। তো এই ছিল WWE সর্বশেষ কিছু আপডেট। ধন্যবাদ।